সুন্দর মিলারে ও বেলা সাবান মাকে কাই রে আহার সুন্দর মিলারে দয়াল পীরের বাড়ি আইসি, আল্লাহ তুমি একটু রহমত করো, পীর সাহেব আপনি একটু দয়া করুন জানি। আচ্ছা করবে। বলছি কি দাদা, তুমি এখানে এসে কি দেখেছ? ভুলে যাক গ্লানি, গুছে যাক ঝরা, অগ্নি স্নানে শুচি হোক তারা, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে দাদা, বেহুলাকে এই ভালোবাসার দিবসে খুব ভালো লেগেছে। বলছি কি, তোমার কাছে তো অনেক বুদ্ধি, বেহুলাকে এখানে অনেকক্ষণ আটকাবে। তুমি ভারত খাইছো না? আরে ভারত কেন, পিরিত করেছি দাদা, পিরিত করেছো। আচ্ছা খারাপ, আমি বুদ্ধি একটা পাই। ঠিক আছে ঠিক আছে, বেহুলা সত্যি তুমি খুব অপরূপা। তাই বুঝি আমার জীবনে যদি কোনো সুন্দরী মেয়ে মানুষ দেখে থাকি, আচ্ছা জীবনে এই তোমাকে প্রথম দেখেছি। তাই? হ্যাঁ। কি বলবে তাই বলো। তোমার নাকখানা দেখলে কি মনে হয় জানো? কি? কৃষ্ণর হাতের বাঁশি গো। আহা। আর তোমার ঠোঁটখানা দেখলে কি মনে হয় জানো? কি? ঠিকই যেন কমলা লেবুর কুয়ার মতো। আচ্ছা। আর তোমার চোখখানা দেখলে কি মনে হয় জানো? কি? ঠিকই যেন নাটোরের বনলতা সেন। তুমি কি জাদু দেখবে? আমি কোনো জাদু দেখবো না, যেতে দাও। অসম্ভব, তুমি এত সুন্দর একটি রুমর রমণী, এখানে এসে জাদু না দেখে চলে যাবে? ঠিক আছে চলে যাও, তুমি যদি জাদু না দেখো ক্ষতি আমার হবে না, ক্ষতি তোমার হবে। কি হবে? তোমার জীবনে মনের মানুষকে আর কোনো দিন খুঁজে পাবে না। আমি চাইও না। ঠিক আছে তাহলে চলে যাও। সখি আমি জাদু দেখবো। এতক্ষণে এই কথাটা আগে কইলে কি হইতো? ফতমানি সাকমা জানি কোন কার, তোরা জাদু দেখবি? আচ্ছা ঠিক আছে, দেখাও না তোমাদের জাদু। এই তো এত সুন্দর করে বলছো, না দেখে কি পারি? হ্যাঁ দেখো। এক, চোখ বন্ধ করো, চেয়ে থাকলে জাদু হবে না।
2 বন্ধ করে দিয়েছি 3